হ্যালো বন্ধুরা, আজকে নিয়েছি আপনাদের জন্য বিভিন্ন রকমের টেস্টফুল রান্না। বিশেষত আমরা চাটনি, পায়েস, তার সাথে বিভিন্ন সবজি দিয়ে ডালনা, এই সমস্ত খাবার খেতে পছন্দ করি। যদিও এটা একটু খেতে আলাদা স্বাদই লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সব রান্না আপনারা অন্য স্বাদের বানাতে পারবেন। প্রতিদিন তো আমরা একইভাবে রান্না করে খাই, তাই না? কিন্তু মনে করুন অতিথি এলো আর হঠাৎ করে আমরা একটু অন্য স্বাদের রান্না করতে চাইছি, তখন ভাবছি কী মশলা দেব। তো আজকে সেই নিয়েই বিভিন্ন রান্না নিয়েই ভিডিও। চলুন কী কী রান্না করব প্রথমে বলে দিই। আজকে আমি রান্না করব ডালনা। হ্যাঁ, আর তাতে যা সবজি পেয়েছি বাজার থেকে, তাজা সবজি সব নিয়ে এসেছি। আপনারা তো জানেন এখন শীতকাল না হলেও কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে, আর কোনো রান্নাতে যদি ফুলকপি এবং মূলো দিয়ে দেন তার স্বাদটাই আলাদা হবে। কি কি সবজি নিয়েছি? পালং শাক নিয়েছি, কুঁদরি, বরবটি, লাল লোটে, তার সাথে নিয়েছি পটল, ফুলকপি, মূলো, যা যা পেয়েছি আপাততভাবে সবগুলোই নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রান্না করব প্রথমে ডালনা, যে অন্যান্য রান্না থেকে আলাদা হয়। আমরা তো অনেক সময় ঝোল, ঝাল, টক, তারপর বিভিন্ন ধরনের কষা জিনিস খাই, কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা এবং মশলাও কিছু আলাদা প্রয়োগ করব, যাতে করে রান্নাটা খুব টেস্টফুল হয়। তো তার জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়েছি, সরষার তেল, আর আলুগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন ফালি ফালি করে এরকম লম্বা লম্বা করে কুমড়ো কেটেছি, কুমড়োর খোসা ছাড়াইনি। আর এই কুমড়োটা দিলে রান্নাটা খুব মিষ্টি লাগে খেতে, আর এই ডালনাটা খুব ভিটামিনযুক্ত একটা খাবার। তো প্রথমে আপনারা জানেন আলু সেদ্ধর থেকে আলুটা যদি একটু লাল করে ভেজে নেওয়া যায় খুব ভালো। যে কোনো রান্নাতে আপনি যদি একটু নারিকেল কোড়া মেশান তাহলে খুব ভালো হয়। বন্ধুরা, নারিকেল কোড়া থেকে একটা তেল বের হয় যেটা রান্নাতে খুব ভালো লাগে খেতে এবং রান্নাটা টেস্টি হয় এবং এটা ভিটামিনও পাওয়া যায়। তো বন্ধুরা, নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, আর এখন আমি বাদামি করে আলুগুলো ভেজে পটলগুলো ছেড়ে দিচ্ছি, পটলগুলোও ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন সব সবজি আলাদা আলাদা ভাজতে হবে, তাহলে তো অনেক সময় যাবে, তেলও অনেকটা খরচ হবে। একদম না, একদম আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো কড়াই নেড়ে চেড়ে বেশ ভালো করে অল্প আঁচে ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, আর একটু ঢেকে রেখে দিলেই সুন্দর দেখবেন ভাজা হয়ে গেছে। তরকারি না ভাজলে একটা বিচ্ছিরি গ্যাস আছে। এরপর বন্ধুরা দেখুন এখানে দিয়েছি আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো কুচি, নারিকেল কোড়া, সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টি বেটে নিয়েছি, আর কাশ্মীরি মির্চ দিয়েছি কালার আসবার জন্য। ব্যাস এইটুকুই আমার মশলা। যেই অন্যান্য সবজিগুলো ভাজা হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দেব কুমড়ো। কুমড়োর তো একটু জল বেরোয়, আপনারা প্রত্যেকেই জানেন, তার জন্য একটু সময় লাগবে এটা ভেজে নিতে। ব্যাস খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি ফোড়ন রেডি করব। আজকের ফোড়ন আলাদা, কয়েকটা ফালি কাঁচা লঙ্কা, তারপর চিনে বাদাম, তারপর 5 ফোড়ন, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর মেথি, সব কিছু নিয়েছি। আর এখানে যেই এটা ভাজা হয়ে যাবে সেই আমি এখানে কিছু ডাল প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব, যেহেতু ডাল না একটু ডাল লাগবেই। তাই মুসুরের ডাল, আপনারা চাইলে মুসুর ডাল, মুগ ডাল দুটোই মেশাতে পারেন। এখন যখন সবটাই রেডি হয়ে গেছে, এখন একটা হাঁড়ি চাপিয়েছি, হাঁড়িতে সরিষার তেল দিয়েছি, অল্প করে চিনি দিয়েছি, আর তার সাথে দিয়েছি হিং। নিরামিষ রান্নাতে একটা স্বাদই আসে হিং দিলে। আর ফোড়নগুলো একটু আলাদা, আপনারা দেখলেন যেই বাদামটা ভাজা হয়ে যাবে সেই বাদামটা একটা টেস্ট আনবে তরকারিতে, আর যে নারিকেল কোড়া, আদা বাটা, টমেটো কুচি দিয়ে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো। এরপর খুব ভালো করে মশলাটা কষাবো, যাতে করে কাঁচা গন্ধ না ছাড়ে। বেশ কিছুক্ষণ মশলাটা ফুটে যাবে, আর এই মশলাটা ফুটে গেলেই দেখবেন একটা কালারই আলাদা চলে আসবে, এই দেখুন। আর এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পালং শাক।
পালং শাক নাড়াচাড়া হয়ে গেলে সমস্ত সবজি এবং ডাল দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। এখানে আপনি ঘি দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন, বেশ ভালো করে জল দিয়ে দেব। আর এখন আমি বেশ ভালো করে রেডি করে নিয়েছি ডালনা। তো বন্ধুরা, এখন এটা আমার সব সবজি দিয়ে ডালনা রেডি। আর আপনি চাইলে এখানে আরও মশলা দিতেই পারেন, যেমন ঘি, গরম মশলা। এরপর হলো পায়েস রান্না করব। কম দুধেই আপনি কিন্তু ঘন পায়েস এবং একটা আলাদা কালারের পায়েস করতে পারবেন। তার জন্য আপনাকে কী দিতে হবে, বেশ ভালো করে আপনাকে দুধটা ফুটিয়ে নিতে হবে। নিতে হবে পায়েসের চাল। এখানে আমি মধুমালতি চাল দিয়েছি। অনেকেই বেশি দুধ থাকা সত্ত্বেও পায়েসটা ঠিক মতো করতে পারেন না। নারিকেল কোড়া, চিনি বাদাম আর তার সাথে যদি অল্প চিনি আর একটু বাতাসার পরিমাণটা বেশি দিয়ে দেন, তাহলে আপনার যে পায়েসটা সেই পায়েসটা খুব ঘন হবে এবং অল্প দুধেও আপনি কিন্তু ঘন একটা কালারফুল পায়েস রান্না করতে পারবেন। এই দেখুন, পায়েস তো একদম রেডি হয়ে গেছে। আপনাদের সব উপকরণগুলো বলে দিলাম, এইভাবে আপনারা পায়েস রেডি করতে পারবেন। যদি চান এর সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আমি আপনাদের পায়েস রান্না করে দেখালাম। বাতাসা কিন্তু অবশ্যই আপনাদের এই পায়েস রান্নাতে দিতে হবে, তাহলে পায়েসটা অনেক আঠালো এবং খেতে একটা ভালো স্বাদের হবে। পায়েস মানে যে অতিরিক্ত মিষ্টি তা নয়। এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেলির মতো চাটনি করতে পারবেন অতিথিদের জন্য। তার জন্য আপনাকে নিতে হবে আমসত্ত্ব, আপেল কুচি, চিনে বাদাম আর তার সাথে নিতে হবে টমেটো কুচি, আমসত্ত্ব, কিশমিশ, নারিকেল কোড়া, এইসব দিতে হবে। কড়াইয়ে অল্প তেল দিয়ে দেন, তারপর এখানে দিয়ে দেন পাঁচ ফোড়ন আর সমস্ত কেটে রাখা উপকরণগুলো হালকা করে তেলে ভাজতে থাকুন। মনে রাখুন বন্ধুরা, এই রান্নাতে কিন্তু কোনো মতেই জল দেওয়া চলবে না। এটা অল্প আঁচে হবে এবং আস্তে আস্তে আপেলটাও সেদ্ধ হবে, একটা গ্রেভি টাইপের হবে চাটনি যেহেতু, আর তার সাথে সাথে খেজুরটাও গলে যাবে, অল্প মিষ্টিও আসবে আর এটাকে আঠালো করবার জন্য চাই বাতাসা। এখানে আমি কিন্তু খুব কম করে চিনি দেব, আবার আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। নারিকেল কোড়া কিন্তু আমি এখানেও দেব। নারিকেল কোড়াটা এমন একটা উপকরণ সমস্ত রান্নাতে দেওয়া যায়। আর এখন যে মশলাটা দিলাম, কী কী দিলাম আপনারা শুনে নেন। সরিষা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, চন্দনি দিয়েছি আর তার সাথে গোটা ধনে দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়িয়ে একটা কৌটোতে রেখেছিলাম যাতে করে গ্যাস গন্ধ না উড়ে যায়। তারপর চাটনিটা যখন নামাবার সময় হয়ে আসবে, সব উপকরণ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি সব কিছু গুঁড়োটা দিয়ে দিলাম। আর গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া আমি করতে থাকবো। আর আমি চাটনিটাও রেডি করে ফেললাম। রেডি হয়ে গেল অতিথিদের জন্য স্পেশাল চাটনি, জেলির মতো চাটনি। তো বন্ধুরা, অতিথিদের জন্য আজকে যে রান্নাগুলো করলাম, আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।